शिक्षार्थी शाखा शिशु श्रेणी ड्रॉइंग क्लास निब आज के ड्रॉइंग विषय शापला साता और बेल शापला साता और बेल आज के शापला फुल साता और बेलुन क्यों आँकते हैं शिखब तो प्रथम शापला फुल ये तुम्हारे देखा क्यों शापला फुल आँकते हैं प्रथम एरक तीनटे फोटा निब उपरे डाने पाओ तीनटे फोटा जो एकदम समान था तीनटे फोटाई समान थे प्रथम एखान एखे देव तर ये इन्हें देव तर ये इरपर ठीक जत खानी लम्बा ठीक तत खानी को ये दूटा एखे आो दूटा फोटा हमें नहीं এখানে একটা পাপড়ি দিব এখানে একটা পাপড়ি দিব এবারে আমরা এই নিচ দিয়ে আর একটা পাপড়ি এরকম করে ছোট করে একটা অংশ দিয়ে দেব মাঝখানে একটা গোটা অংশ দিয়ে দেব এবারে গোটা আমরা গোটা একদম এবারে একটা পাতা দিতে হবে এরকম করে একটা পাতা দিয়ে দিব এই হচ্ছে শাপলা ফুল এখন আমরা পানি দিয়ে দেব ঢেউ ঢেউ করে ঢেউ ঢেউ করে আমরা পাতা দিয়ে দিলাম আমরা যে পানির উপরে পাতা থাকবে এবার আমরা কিভাবে রং করব সেটা দেখাচ্ছি আমরা প্রথমে পুরো শাপলাটাকে এই যে পাপড়ির যে অংশগুলো দেখা যাচ্ছে সেগুলোকে আমরা গোলাপি রং করব এবং এই যে নিচের অংশটা এটা আর এই অংশটা আর এই গোটা এই তিনটা অংশ আমরা টিয়ার করব এই তিনটা অংশ টিয়ার করার পরে আর পরবর্তীতে যে পাতাটা থাকবে সেটা আমরা টিয়ার কালার করতে পারি টিয়ার কালার অথবা সবুজ কালার যেটাই আমরা করি না কেন টিয়া অথবা সবুজ আমরা এই কালারটা করব এরপরে পানির কালারটা পানির ঢেউ ঢেউগুলো তুমি যে নীল কালারটা আছে সেটাতে তুমি ঢেউ ঢেউগুলো দিতে পারো আর ভিতর দিয়ে আকাশি কালার দিলে অনেক সুন্দর দেখাবে তাহলে শাপলার এই পাপড়িগুলো হচ্ছে গোলাপি 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 আর এখানে টিয়া আর এটা টিয়া আর এটা টিয়া এই চারটা জিনিস টিয়া কালার আর এখানে হলুদ কালার ছোট ছোট হলুদ কালার দিয়ে এরপরে টিয়া কালারটা গোলাপি কালারটা যখন পাপড়ি দিবা এরপরে লাল কালারটা দিয়ে একটু শেড দিতেও পারো আবার না শেড দিলে আরো সুন্দর লাগবে যদি না করো দরকার নেই এই হচ্ছে আমাদের শাপলা ফুল আমাদের শাপলাটা বাসায় বারবার চর্চা করবো বারবার চর্চা করলে দিব অনেক সুন্দর সহজ হয়ে যাবে তুমি একটু কষ্ট হবে তারপরে আস্তে 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 করতে করতে খুব সহজেই তুমি এটা আয়ত্ত করতে পারবে এবারে আমরা ছাতা কিভাবে ছাতা আমরা তৈরি করি ছাতা কিন্তু আমাদের খুব উপকারে আসে বর্ষায় বলো বৃষ্টিতে বলো আর রোদে বলো সব জায়গায় আমাদের ছাতা অবশ্যই দরকার হ্যাঁ এবারে ছাতা থেকে রাখতে হয় দেখো এটাও ঠিক শাপলা ফুলের মতোই আমরা তিনটা ফোঁটা দিয়ে নেব একই সমান একই মাপে আবার এর মাঝখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা একই সমান লম্বা করে এই কয়েকগুলো ফোঁটা দিয়ে নেব এবারে আমরা উপর থেকে এটা আস্তে করে ঢেউ দিয়ে নিয়ে আসবো এখানে আর এটা এখানে এই ফোঁটার পাশাপাশি নিয়ে এখানে মাঝখানে যে ফোঁটাটা আছে এটাকে আমরা মাঝখানে দিলাম এর মাঝখানে একটা আর এর মাঝখানে ঠিক এটা একটা ঢেউ এটা একটা ঢেউ এটা একটা ঢেউ এবারে এই যে মাঝখান থেকে যে রেখাটা উঠে গেছে এখানে আমরা একটা মাথা চোখা একটা দেব একটা রড আর এখান থেকে একটা আমরা রড বের করে দেব এবারে আমরা এখান থেকে ঠিক এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা আমরা বাঁকা করে নিয়ে আসবো এটা যেরকম বাঁকা আছে সেরকম বাঁকা করে নিয়ে আসবো এটাও তাই এটাও তাই এটাও তাই এরপরে আমরা একটা ডাবল দাগ দেবো এই পাতা নুড়ি দিয়ে
डबल फुले दाग दिए दिल एगल छोट छोट बल दिए देव तेल आगे देखते सुंदर लगे ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।